হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনি ফ্রিতে অনেক ধরনের অনলাইন টুলস ব্যবহার করতে পারবেন, যেমন পিডিএফ টুলস, ইমেজ টুলস, ভিডিও টুলস, এআই টুলস এবং ফাইল টুলস, যার জন্য আপনাকে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনার অনেক কাজে লাগবে। বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। এই সাইটে একটা ইন্টারেস্টিং বিষয় হলো 1 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, 10 মিলিয়ন ফাইল ক্রিয়েটর, 200+ অনলাইন টুলস, 500 পিডিএফ ক্রিয়েটরস রয়েছে। আমরা এখন আমাদের সেই ওয়েবসাইটে চলে যাব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে টাইপ করব trynow.com। প্রথমে এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যাদের অ্যাড ব্লকার ইনস্টলেশন অন করা আছে তারা এটাকে অফ করে নেবেন। তো আমার এটা অন করা আছে, কন্টিনিউ। আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার জন্য trynow.com/registration লিখবেন। এটা হলো আমাদের সেই সাইট যার মাধ্যমে আমরা সবগুলো টুলস ফ্রিতে পেয়ে যাব। প্রথমে আমার আছে পিডিএফ টুলস, ইমেজ টুলস, ভিডিও টুলস, এআই টুলস এবং ফাইল টুলস। আমরা সবগুলো একটা একটা করে দেখব। প্রথমে আমরা পিডিএফে চলে যাই। এখানে পিডিএফের সমস্ত টুলস দেওয়া আছে, পিডিএফ টু জেপিজি, পিডিএফ টু জেপিজি এডিট পিডিএফ, জেপিজি টু পিডিএফ, মানে আপনি এখান থেকে পিডিএফ করতে পারেন, পিডিএফ থেকে পিকচার করতে পারেন, পিডিএফ এডিট করতে পারবেন, পিডিএফ থেকে ওয়ার্ড করতে পারবেন, পিএনজি করতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে আপনার যেটা লাগে। তো এখান থেকে যখন আমরা চেষ্টা করি, আচ্ছা এটা আমাদের পিডিএফ টু জেপিজি মানে পিডিএফ থেকে পিকচার, তো এটাতে ক্লিক করব। আচ্ছা আমরা এটাকে অফ করে নিয়ে আসি, এটা ডিস্টার্ব করতেছে। এখান থেকে আমার পিডিএফটা আপলোড দিতে হবে, ক্লিক করব। আমার পিডিএফটা এখানে আছে, এটা আমাদের পিডিএফ আপলোড। এখানে কিছু সময় লাগবে, আপনার নেটের স্পিড অনুযায়ী এখানে কাজ করবে। তো আমি এটাকে চেক করি, আই এম নট রোবট। যার নেট যত ফাস্ট হবে তার কাজ তত দ্রুত হবে। আমার এই পিডিএফটা কনভার্ট হয়ে গেছে, প্রত্যেকটা পিকচার হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পিকচার হয়ে গেছে। যদি ডাউনলোড করতে চান আপনি ডাউনলোড বাটন ক্লিক করতে পারেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন আমরা আরেকটা দেখব। উপর থেকে আবার ক্লিক করি। এখন আমরা অন্য কিছু করি। আচ্ছা আমাদের পিডিএফ থেকে আমরা ওয়ার্ড করি। এখন আমরা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করব। আমরা আবার পিডিএফটাকে আপলোড করি। এখান থেকে যখন একটা চুজ করতে বলতেছে, তো আমি এটা চুজ করি, আই এম নোট রোবট, প্রসেস হচ্ছে। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা ডিসপ্লে দেখতে পারেন, ডিসপ্লে টেক্সট। তো এটার কাজ শেষ, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা আর একটা দেখি। দেখেন নিচের দিকে আছে পিডিএফ টু পাওয়ার পয়েন্ট। আপনি যদি চান পিডিএফটাকে পাওয়ার পয়েন্টে রূপান্তর করতে, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এটা করতে পারেন। এখন ইমেজ টুলটাকে দেখব। এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। যদি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। তো এখান থেকে আমরা আবার একটা পিকচার আপলোড দিব। তো এই পিকচারটা আপলোড দেই, পিকচারটা একবার দেখি। এই পিকচারটাকে আমরা দেখব, ওপেন। দেখেন এটা হয়ে গেছে, আপনার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এটা ডাউনলোড করে দেখি। ডাউনলোড, সেভ টু ডিভাইস। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আর একটা দেখি। তো আপনি এখানে অনেকগুলো দেখি, আপনি এখান থেকে প্রোফাইলের জন্য ক্রিয়েট করতে পারবেন, এখানে অনেক কিছু আছে। তো ব্যাকগ্রাউন্ড ওয়াটারমার্ক,
ব্লার ব্যাকগ্রাউন্ড এটা দেখব, আবার আপলোড দিব, এটার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। আই অ্যাম নট রোবট, দেখেন এখানে একটা প্রোগ্রেস বার আছে, এটাকে আপনি যদি লেফট রাইট করেন তাহলে এটা ব্লার আপ ডাউন হবে, আপনার ইচ্ছে মতো ব্লার দিতে পারেন। ততটুকু থাক, ব্লার হয়ে গেছে, ব্লারে ক্লিক করব। আই অ্যাম নট রোবট, নিচ থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, সেভ টু ডিভাইস, ব্লার হয়ে গেছে। তো আমরা এখন অন্য একটা টুলস দেখি, ভিডিও টুলস দেখব এর মধ্যে কী কী আছে। যদি আপনি ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে চান তাহলে ওইখান থেকে লিঙ্কটা এনে এখানে পেস্ট করলে হয়ে যাবে। তো কম্পোজ ভিডিও, ধরো আপনি একটা ভিডিও আছে অনেক বড়, সেটাকে ছোট করার জন্য এটা করতে পারেন। তো আমি এটাকে দেখি, আপলোড, আমি এটাকে নিব, এটার সাইজ কত আছে, এটা 5.24 MB, এটাকে আমি আপলোড দিব। এটা কম্পোজ করার জন্য মানে আমি কত পার্সেন্ট কম্পোজ করবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখেন আমি এটা কত পার্সেন্ট দেবো, 40%, 50%, কত পার্সেন্ট এটা কম্পোজ হবে। তো আমি এটা 40 রাখি। দেখেন আমার দুইটা ভিডিও পাশাপাশি চলে আসছে। তো ডাউনলোড করার জন্য এখান থেকে আমি ডাউনলোড করব, ডাউনলোড, দেখেন এটা আছে 3.33 MB, যেটা ছিল আমার 5.24 MB। তো ডাউনলোড করি, এটা ওপেন দেই, দেখেন এটার কোয়ালিটি আগের মতোই আছে, ফুল রেজলিউশন আছে। তো আমরা আর একটা টুলস দেখবো ভিডিওর, এখান থেকে আপনি টিকটকের কাজ জন্য কাজ করতে পারেন, টুইটারের জন্য কাজ করতে পারেন, ভিডিও টু GIF, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমরা দেখবো, আমি এখানে ভিডিও আপলোড দেবো, এটা সেটা অটোমেটিক পিকচার আকারে হয়ে যাবে। ওকে, হয়ে গেছে, কনভার্ট। ডাউনলোড, দেখেন পুরো ভিডিওটা একটা পিকচার হয়ে গেছে। ওকে, দেখেন এই পিকচার, দেখেন এই ভিডিওটা পিকচার হয়ে গেছে। এখানে আরো অনেকগুলো টুলস আছে, তো আমি আর দু একটা দেখি। আপনি দেখে ভিডিও থেকে অডিও করতে পারেন, আপনার এই সাইটটা দেখে নেবেন, আরো অনেক কিছু আছে এখানে। আর্টিফিশিয়ালভাবে আপনি রাইট করতে পারেন, আর এটা ফাইল টুলস, এখানে অনেক ধরনের ফাইলস আছে, আপনি সিভিতে কাজ করতে পারেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনি এই সাইটগুলো দেখতে পারেন, এই টুলসগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা বড় না করি, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।